তারা ছাব্বিশটি আসন জাতীয় পার্টিকে ছেড়েছে শরিক দলকে নৌকা দিয়েছে নতুন দল এনেছে আন্দোলনের মাঠ থেকে ব্যক্তিকে এনে নির্বাচনে দ্বার একই সাথে নিজের দলের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও জয়ী হয়েছেন এবং অনেক আসনে হেভেট প্রার্থীরাও হেরে গেছেন এমন একটি জায়গাটি থেকে আসলে আমরা এই নির্বাচনকে এখনো পর্যন্ত যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে বলতে পারি কিনা এই নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে কি এটা বলার চেতে দেখতে হবে যে নির্বাচন যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়েছে একটা অল আওয়ামী লীগ শো যেটা হওয়ার কথা সেটাই হয়েছে কারণ হলো এখানে একটা বড় রাজনৈতিক দল অংশ নেয় এবং যারা অংশ নিয়েছে যেটা রাশেদার অন্যকে বলছিলেন যে তারা নিজেদের ভিতরকার দলীয় স্বতন্ত্র তবে এই নির্বাচন কিছু জিনিস বোঝা গেল সেটা হলো যে নিজেদের ভিতরেও যে নৌকা প্রার্থী যেখানে যেখানে হেরেছে এই জায়গাগুলোর একটা মূল্যায়ন করা প্রয়োজন আছে যে আসলে মানুষ কেন নৌকা প্রার্থীকে হারিয়ে দিচ্ছে কারণ যারা ভোট দিতে আসছে তারাও তো আওয়ামী লীগেরই কর্মী বেশিরভাগ আওয়ামী লীগ সমর্থক এবং এই জায়গা থেকে অনেক জায়গায় আপনি দেখবেন যে নির্বাচনের আগে বেশ সহিংসতা হয়েছে এক অন্যের বিরুদ্ধে কদর্য ভাষা ব্যবহার করেছে বিষোদ্গার করেছে হামলার ঘটনা করেছে কিন্তু নির্বাচনের দিন এসে প্রত্যেকেরই একটা চেষ্টা ছিল ভোটার আনতে হবে বলে নির্বাচনের দিন তুলনামূলকভাবে তারা কিন্তু সংযত আচরণ করেছে এবং যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং নির্বাচন কমিশন কিছুটা শক্ত অবস্থানের ছিল কিন্তু নিজেদের দায় ছিল সবচেয়ে বেশি যে তারা যদি সেদিন সংঘর্ষটা করে তাহলে ভোটার আরও কমে যাবে এবং তাদেরই ক্ষতিটা হবে সেই কারণে আপনি দেখবেন যে তুলনামূলকভাবে অনেক জায়গায় ভোটার বেশি হয়েছে ভোটার আরেকটু হয়তো বেশি হতে পারতো প্রতিদ্বন্দ্বিতা আরেকটু লক্ষ্য করা যেত যদি শুক্রবারের ট্রেনের আগুনের ঘটনাটা না ঘটতো অনেক কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে সেটাও যদি না মানুষের ভেতরে একটা ভয় কাজ করেছে এবং হরতাল অবরোধ থাকলে অনেকে বেরো হতে চায় না ভয় না থাকলেও কোনো কারণে বেরোতে চায় না সব কিছু মিলিয়ে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতামূলক কিছুটা হলে হয়েছে নিজেদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হলো যে আওয়ামী লীগ এই নির্বাচনটাকে শুরু থেকে একদম আঠাশ তারিখের পর থেকে যেভাবে দেখেছে সেইভাবে করতে পেরেছে আমি আপনাদের সত্যি হয়তো বলেছিলাম আমি জানি না যে আওয়ামী লীগের কাছে এটা নির্বাচনের চাইতে বেশি ছিল নির্বাচনের রাজনৈতিক ব্যবস্থাপনা আওয়ামী লীগ সেখানে সফল হয়েছে রাজনৈতিক ব্যবস্থাপনার আওতায় তারা ছাব্বিশটি আসন জাতীয় পার্টিকে ছেড়েছে শরিক দলকে নৌকা দিয়েছে নতুন দল এনেছে আন্দোলনের মাঠ থেকে ব্যক্তিকে এনে নির্বাচনে দাঁড়িয়ে আন্দোলনের মাঠ থেকে জেনারেল ইব্রাহিম এসছেন শাহজাহান উমর এসছেন আন্দোলনের মার থেকে আনা হয়েছে এবং একই সাথে নিজের দলের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন স্বতন্ত্রদেরকে দিয়ে সুতরাং একটা নির্বাচনী উত্তাপ সৃষ্টির চেষ্টা ছিল যেন কেউ বিনা ভোটে আসতে না পারে এবং দৃশ্যমান একটা প্রতিযোগিতা থাকে এবং নির্বাচনটা যেন তাদের মতন করে হয় সেই সেই জায়গায় বলবো ব্যবস্থাপনার আওতায় রাজনৈতিক ব্যবস্থাপনার আওতায় একটি ভালো নির্বাচন